বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো এই মুহূর্তে তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ জাস্ট তথ্য শেয়ার করব। কি সেই তথ্য? কারণ এই বিষয়টা তোমরা অনেকেই জানতে চাইছো। ইতিমধ্যে তোমাদের জন্য আমি ভূগোল বই সম্পর্কে অনেকগুলো ভূগোল বই দেখিয়েছিলাম, তার মধ্যে বেস্ট ভূগোল বই কোনটা সেটা বলেছি, ইতিহাস বই কোনটা সেটাও বলেছি, এবং আরও বিভিন্ন বই আমাদের কাছে আসছে। তার মধ্যে থেকে যেগুলো যে শিক্ষকরা মানে দেখো বাজারে বই ঢোকা শুরু করেছে এবং আমাদের কাছে অ্যাভেলেবেল হচ্ছে, এবার শুধু বই হলেও তো হবে না, তার মধ্যে একটু তো স্টাডি করতে হবে, স্টাডি করে তো তোমাদের সামনে তুলে ধরতে হবে। তো আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত যে শিক্ষকরা রয়েছেন তারা কিন্তু তাদের স্টাডি প্রক্রিয়া চালাচ্ছেন, যে যার মতো টিউশনি বা স্কুলের সঙ্গে যুক্ত রয়েছেন। তো তারা আমাদের কাছে যে তথ্যগুলো তুলে ধরছেন আমরা জাস্ট সেই তথ্যগুলোই তোমাদের সামনে তুলে ধরছি। এবার আসা যাক, আজকের যে দুটো ইম্পর্টেন্ট তথ্য তোমাদের কাছে শেয়ার করবো সেটা হচ্ছে বাংলা এবং ইংলিশ নিয়ে। দেখো বাংলার ক্ষেত্রে বিষয়টা পরে বলি, আগে ইংলিশের কথাটা বলি। দেখো ইংলিশে অনেকগুলো বই বেরিয়ে গেছে, তার মধ্যে আমি একটা বইয়ের নাম বলবো আজকে, কিন্তু আমি একাধিক বইয়ের নাম বলবো না, কারণ একাধিক অনেক বই বেরিয়েছে বাজারে। তার মধ্যে সবথেকে মানে শিক্ষকদের কাছে বেশি পছন্দের যে বইটা হয়েছে সেটা কিন্তু হচ্ছে তোমার ডাপ অ্যান্ড দত্তের বই, অর্থাৎ তুলসীর প্রকাশনীর এই বইটা, সেমিস্টার ওয়ান ক্লাস ইলেভেনের সহায়িকা বই, ইংরেজির সহায়িকা বই, এটা কিন্তু বের করেছে। এবার ইংরেজির আমাদের শিক্ষক আছে নিত্যানন্দ দা, তো তার যে পছন্দ সেটা কিন্তু এই বইটা এবার তার কাছে সবথেকে বেটার লেগেছে। তবে অন্যান্য যে বইগুলো বাজারে বেরিয়েছে সেগুলো কি খারাপ? কখনো নয়, প্রত্যেকটা বই ভালো, প্রত্যেকটা বইয়েরই গুরুত্ব রয়েছে। এবার এই বইটাকে কেন তোমরা বলতে পারো যে স্যার এই বইটাকে কেন আপনি রেফার করলেন বা এটা বইটাকে কেন বললেন, দেখো এখানে দুটো তিনটে বিষয় স্পষ্ট করা রয়েছে। সেটা হচ্ছে যে যেমন করে স্বাভাবিকভাবে সিলেবাস মেনটেন করে সমস্ত কিছু করা, মানে প্রচুর প্রচুর পরিমাণে শর্ট টাইপের প্রশ্নের উত্তর, এবং মোস্ট ইম্পর্ট্যান্ট শর্টগুলিকে সিগনিফিকেন্ট করা, অর্থাৎ স্টার মার্ক দিয়ে রেডি করা, এবং প্রত্যেকটা অংশ থেকে মানে বলতে গেলে 100+ প্রত্যেকটা পার্ট থেকে প্রশ্ন করা, আর তার সঙ্গে যেটা স্বাভাবিকভাবে প্রত্যেকটা পার্টকে পার্টের অর্থ যেমন করা এবং সেই পার্টগুলোর ইংরেজিটা উচ্চারণ সহকারে করে দেওয়া, মানে তোমাদের কি বলবো, যেমন ধরো জাস্ট আমি একটা লাইন বলছি, ধরো এই যে বাংলাতে লেখা রয়েছে স্টপ সেইড দ্য আদার আই ডোন্ট ও অল্ট অল দ্যাট, মানে এরকমভাবে উচ্চারণ করে করে বাংলায় লেখা, মানে যারা ইংরেজিতে একদম দুর্বল প্রকৃতির লোক তাদের পক্ষেও কিন্তু এই বইটা খুব উপকারে আসবে, অন্তত নিজে নিজে পড়তে পারবে, এটুকু কথা। তার সঙ্গে আরও যে গ্রামার সাইড টাইড যেগুলো রয়েছে সেগুলোও খুব স্ট্যান্ডার্ড রয়েছে, এমনকি বিভিন্ন যে টেক্সচুয়াল যে MCQ সে পার্টগুলো আলাদা করে দেওয়া রয়েছে, র্যাপিডের পার্টগুলো আলাদা করে দেওয়া রয়েছে, এবং কালারিং ইউজ করে বইটাকে ওভারঅল খুব সুন্দর করেছে, যার জন্য তোমরা এই বইটা নিতে পারো, উপকার পাবে, সহজ সরল ভাষায় লেখা। এই যে কথাগুলো বললাম সম্পূর্ণ কথাটা হচ্ছে ইংরেজি শিক্ষকের কথা, জাস্ট আমি আমার মতো করে বললাম। এবার আসা যাক বাংলা, কারণ তোমরা জানো যে বাংলাটা আমি তোমাদেরকে পড়াই, এবং ইতিপূর্বে তোমাদের বাংলার প্রত্যেকটা কবিতা, আজও একটা কবিতা তোমাদের সামনে তুলে ধরেছি, প্রত্যেকটা কবিতার ব্যাখ্যা তুলে ধরেছি। এবার বাংলার কথা যদি বলতে যাই না, আমি সত্যি কথা বলতে বাংলা বই কেন জানি না, আমার মন পছন্দের মতো বাংলা বই আমি সত্যিই দেখতে পাচ্ছি না। তো আমার কাছে অনেকগুলো বই এই মুহূর্তে হাতের মধ্যে রয়েছে, অনেকগুলো বই রয়েছে আমার কাছে, যাই হোক আমি সবগুলো দেখালাম না, আমি একটা বই তোমাদের দেখাচ্ছি। এর মধ্যে আমি যেটা মনে করছি যে কটা আমি হাতে পেয়েছি, দেখো আমি সবার কথা বলছি না, আমি যে কটা হাতে পেয়েছি প্রত্যেকটা বই ভালো, প্রত্যেকটাই তথ্যভিত্তিক, কিন্তু তার মধ্যে থেকে তোমাদের কাছে যেটা আমি বলবো যে এই বইটা তোমরা দেখতে পারো, ওভারঅল যেমন ব্যাখ্যা রয়েছে ঠিক আছে, মোটামুটি জানার জন্য ঠিক আছে, উত্তর জানার জন্য ঠিক আছে, তবে হ্যাঁ একদম স্পষ্ট কথা তোমাদের একটা কথা আমি বলে রাখি, যেহেতু এবার সেমিস্টার সিস্টেমের পরীক্ষা সেহেতু বইগুলো এমনভাবে করেছে, বেশিরভাগ বইগুলো শুধুমাত্র শর্টের ওপরে জোর দিয়েছে, তথ্য ঠিক যেটুকু দরকার সেটুকুই দিয়েছে, কিন্তু বিষয়বস্তুর ব্যাখ্যাগুলোটা খুবই ডাউন করে দিয়েছে, মানে কবিতার থিমটাকে, কবিতা বলো বা গল্প বলো, সেই থিমটাকে বোঝানোর জায়গা নেই, মানে বড় প্রশ্নগুলো পড়লে যেমন কি থিমটা আমরা ভালো বুঝতে পারি সেই জায়গাটা কিন্তু রাখেনি কোনো বই, একদম পরিষ্কার কথা, কারণ বিষয়বস্তুটা খুবই সংক্ষেপের মধ্যে দিয়েছে, মানে MCQ গাদা গাদা দিয়েছে, সবারই একই কথা, কিন্তু আমার মনে হয় যে ব্যক্তিগতভাবে যেটা মনে হয় যে গল্পের থিমগুলোকে বেশি অ্যাট্রাকটিভ করা উচিত ছিল, সেরকম একটা জায়গা দরকার ছিল, বা বিষয়গুলোকে অন্যভাবে সাজানোর দরকার ছিল, শুধুমাত্র MCQ আসবে বলে MCQ এর গাদা গাদা MCQ করে দিলাম, সেটার থেকে আমি মনে করি যে সব থেকে বেস্ট, মানে আমি বলবো বাংলা পাঠ্য বই যে যত ভালো করে পড়বে তার পক্ষে সেটাই বেস্ট, বাংলা যদি কেউ মনে করো আমি সহায়িকা বই পড়বো না, আমি বলবো সে হচ্ছে সবচেয়ে বেস্ট,
এটা হলো প্রথম কথা। তার মধ্যে থেকে অনেকের আবার সহায়িকা ম্যানিয়া আছে যে আমার সহায়িকা ছাড়া চলে না, তাদের জন্য আমি জাস্ট এই বইটা বলছি। এই সাহিত্য বিচিত্রা যেটা রয়েছে রায়ান মার্টিনের, এই বইটা তোমরা দেখতে পারো। ওভারঅল খারাপ করেনি, যথেষ্ট ভালো করেছে, তথ্যভিত্তিক করেছে, আলাদা আলাদা পয়েন্ট আউট করে লেখা আছে। এবং আমাদের যে ফার্স্ট সেমিস্টারের যে পার্টটা রয়েছে সেই পার্টের টোটাল যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসের উপরে করা রয়েছে, আর তার সঙ্গে তো তোমরা স্কুলের বই পাবেই। যাই হোক, এবারে আমি একটু তোমাদের সামনে দামটাও একটু বলে দিই, কারণ এটাও একটু বলার দরকার রয়েছে। ইংরেজির ক্ষেত্রে বইটা যেটা দাম করেছে সেটা হচ্ছে 320 টাকা, ঠিক আছে, আর এটা কিন্তু শুধু ফার্স্ট সেমিস্টারের। আর বাংলার ক্ষেত্রে যেটা দাম করেছে সেটা হলো 200 টাকা। এই মুহূর্তে আমি তোমাদের জন্য জাস্ট এই দুটো বই বললাম, যারা এই মুহূর্তে বই দরকার তাদের জন্য এটা তোমরা কিনে ব্যবহার করতে পারো, উপকার অবশ্যই পাবে এবং অবশ্যই ভালো লাগবে। তো এইটুকু আলোচনা করে আজকের মতো শেষ করছি। বই দুটোর বললাম, তোমরা কিনে পারচেস করতে পারো বা দেখতে পারো, উপকারে লাগবে, বা বাজারে অন্যান্য অনেক বই আছে সেগুলোও তোমরা কিনতে পারো, কোনো সমস্যা নেই। তবে যেটাই পড়ো না কেন, বাংলার ক্ষেত্রে একটা কথাই বলবো, পাঠ্য বই খুঁটিয়ে পড়ো। ইংরেজির ক্ষেত্রেও তাই, পাঠ্য বই খুঁটিয়ে পড়ো, কিন্তু আমরা স্বাভাবিকভাবে ইংরেজিতে একটু দুর্বল প্রকৃতির ছাত্রছাত্রী, যার জন্য যেহেতু আমাদের একটু ব্যাখ্যামূলক বিষয় দরকার হয়, সেহেতু ওই বলটা ডাপান দত্তর বইটা এবার খুবই ভালো করেছে। এটুকু তোমাদের বলে শেষ করলাম, ধন্যবাদ।